হে গাইজ, হ্যালো এভরিবডি, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত। সো আজকে অন্যরকম ব্লগ, মানে ফুড ব্লগ নিয়ে আজকে আসছি না, কারণ আজকে একটা লাইফস্টাইল ব্লগই হতে চলেছে। মোটা আজকে সন্ধ্যেবেলায় ব্লগটা শুরু করলাম আমরা। আমাকে এই জায়গায় অনেকেই, যারা আমার আগের চ্যানেল দেখেছো তারা দেখেছো যে এইখানে আমি ইন্ট্রো দিয়ে স্টার্ট করি, কিন্তু আজকে এত মানে লাইট লাগানো বা কিছু, সেটা হচ্ছে যেটুকু তোমাদের দেখাবো আজকে পুরোটা লাইফস্টাইলের ওপরই দেখাবো কী করছি সন্ধ্যেবেলা থেকে রাত অবধি। আজকে নিজের পাড়ায় কালী পুজো, 81তম বর্ষ, প্লাস আজকে দুখানা প্রাইজ পেয়েছে আমাদের পুজো, সেরা প্রতিমা আর সেরা লাইটিং হিসেবে ছোটোখাটো প্রোডাকশন থেকে হলো একটা প্রাইজ পেয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। বাট আজকের ব্লগটা এখানেই শুরু করছি। সবার আগে সময় সবাইকে হ্যাপি দিওয়ালি টু অল, শুভ দীপাবলি অ্যান্ড শুভ কালী পুজো, সবাই খুশি থাকো, ভালো থাকো, এটাই আশা করছি। তো পরপর তিনটে ব্লগ আনার খুব ইচ্ছা আছে, আজকাল পরশু, মানে কালী পুজোর দিনে আমি ভিডিওটা শ্যুট করছি, তারপরের দিনকে ছাড়বো, আরও দুটো ভিডিও করে ছাড়ার খুব ইচ্ছা আছে, যতটা পারবো চেষ্টা করবো পুরোটা করার। তো প্লিজ সাপোর্ট করো, পাশে থাকো, পুরো ব্লগটা কিন্তু এনজয় করো। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকন ক্লিক করে দাও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে আসে। পুরো ভিডিওটা এনজয় করো, রাত্রেবেলায় প্ল্যানও আছে ঘোরার, তো কতটা কী হয় সেটা পুরোটা তোমরা দেখতে পাবে, এখনও কিছু প্ল্যান আছে। এই মুহূর্তে আমি যেহেতু কালী পুজোতে দু জায়গায় পুজো দিই, একটা হচ্ছে এই যেটা পেছনটা একটু পরে, যেটা তোমরা ইচ্ছাময়ী কালী মন্দির জায়গাটার নাম, একটু পরে তোমাদের কৌস্তব শটগুলো সব দেখাচ্ছে। তার আগে বলে যে আমি যেখানে দু জায়গায় পুজো দিই, একটা ইচ্ছাময়ী কালী মন্দির আর একটা হচ্ছে নিজের পাড়া, না ও খেয়ে দেয়, আমি পুরো নির্জলে উপোস করে পুজোটা দিই, এটাই দুটোর মধ্যে কথা। পুজো পুজোই হয় যাই হোক, আর হ্যাঁ মানে এই সময় এই মন্দিরটা প্রচণ্ড ভিড় থাকে, তাই সেফটি প্রিকশনটা মাস্ট। যদি কেউ এখানে আসতে চাও, নিয়ার লোকেশনটা হচ্ছে হেদুয়া পার্ক, হেদুয়া পার্ক থেকে কাউকে যদি জিজ্ঞাসা করো গিরিশ পার্ক থানাটা কোথায়, তাহলে ইচ্ছামায় কালী মন্দিরটা পড়বে, এখানে আসো, খুব একটা শান্তির জায়গা, হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবে ও যেগুলো তোমাদেরকে দেখাবে। সো পুজো দেওয়া হয়ে যাক, পুজো দিয়ে বেরিয়ে কথা বলছি। সো এই মুহূর্তে পুজো দিয়ে বেরিয়ে গেছি, হ্যাঁ পুজো দিয়ে বেরিয়ে গেছি, তো মানে এটা একটা শান্তির জায়গা বলতে গেলে, খুব ভালো লাগে। আর কোস্তা কোনোদিন আসেনি তাই কোস্তা বলছে, খুবই ভালো লেগেছে, মানে খুবই পিসফুল জায়গাটা, সবাই এখানে প্রদীপ জ্বালাচ্ছে দিয়েছি, তাও তোমাদেরকে বলে দিই এখানে অবশ্যই আসতে পারো, মন খারাপ থাকলে মন ভালো করা খুব একটা ভালো জায়গা। বেশি কিছু বলবো না, এবার যাবো হচ্ছে কোস্তবের বাড়ি, সারা রাত কী কী করবো সব কিছু তোমাদেরকে দেখাবো, এবার যাবো কোস্তবের বাড়ি। আমি তো আজকে ওর বাড়ি যাবো, কিছু খেতেও পারবো না। এইবার দিওয়ালি আর কালীপুজো একসঙ্গে পড়েছে বলে এখানে বেশি ভিড়, ঠিক আছে, মারওয়ারিদের বেশি ভিড় এখানে। এখানে নর্মালি এমনিও আমি প্রতি বছর যেহেতু আসি, কালী পুজোর দিনটা প্রচণ্ড ভিড় হয়, সো ওর জন্য এই সেফটি প্রিকশনটা মাস্ট। তুই কিছু বলবি, তুই কিছু বল, আমি খুব খুশি হলাম 1000 ইয়ার লেটার ও কিছু একটা কথা বলেছে, তাও ভালো লাগলো আমার খুব। সো চলো কোস্তার বাড়ি যাওয়া যাক। সো এই মুহূর্তে কোস্তার বাড়িতে, কোস্তাব গেছে এখন ফ্রেশ হতে, কারণ রাত্রেবেলা যেহেতু আমার সাথেই থাকবে। সো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর হ্যাঁ কোস্তাবে সবে সবে ডেকোরেশন করেছে অনেক কিছু। এইটা আমি রাখবো, তো সেই কোস্তার বাড়ি যে ডেকোরেশন করেছে কয়েকটা আমি জিনিস তোমাদের দেখিয়ে দিই, আমার খুব ভালো লেগেছে এই জিনিসগুলো, সো ওইটা পুরোটা দেখে নাও, তারপর আমরা বেরাবো, তারপরে পুরো ব্লগটা দেখতে থাকো।
তো এই মুহূর্তে সব জায়গায় ঘুরে ফুরে মানে যা যা তোমরা দেখলে যেখানে যেখানে ঘুরতে গেছিলাম, তো ওর বাড়ি থেকে তারপরে তোমাকে স্নেহাকে ছাড়তে হলো, তারপরে আমরা দুজনে আবার সে আমার পাড়াতে ফিরে এলাম। মোটামুটি পুজো মোটামুটি স্টার্ট হয়ে গেছে প্রায় 10টা থেকে, আমার মানে সব কিছু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধুমাত্র এখন অবধি পুষ্পাঞ্জলি আমার এখনো দেওয়া বাকি আছে। তার আগে যতটা সময় বাঁচছে ততক্ষণে আমরা কোথায় কোথায় ঘুরবো সেটা ভেবে রেখেছি। আমি বেশি আজকে কথা বলে সময় নষ্ট করবো না, এখন নয়েজ একটা আসছে যেটা শুনতে পাচ্ছ, ঢাক বাজছে, এটাকে কেটে দেওয়ার মানে হয় না, নয়েজটা কেটে দেওয়ার কোনো মানে হয় না, তাই এটা আমি রাখবো ভিডিওতে। আরেকটা কথা বলি, আমরা কোথায় কোথায় ঘুরতে যাবো সব কিছু তোমাদেরকে দেখাবো, বেশি কথা বলবো না ঘোরার সময়। যে যে ঠাকুরগুলো মেনলি দেখবো, কয়েকটা ঠাকুর আছে আমার সিটের দিকে ধর্মতলার দিকে, কয়েকটা ঠাকুর আছে, আমরা এক্ষুনি বেরোবো সেই ঠাকুরগুলো দেখতে। তো ওইখানকার ঠাকুরের কিছু ভিডিও প্যান্ডেলে কিছু শর্ট কোথায় কোথায় দেখছি সব আমরা লিখে দেবো, সেগুলো দেখে নিও। পারলে তোমরা ঠাকুর দেখতে এসো, খুব মজা হবে। আমি দুর্গা পুজোর সময় তো ভিডিও করতে পারিনি, কালী পুজোর সময় ভিডিও করে যদি এন্টারটেনমেন্ট তোমাদের করতে পারি আমার ভালো লাগবে। তোমরাও জানিও যে কলকাতার মধ্যে তোমরা সব থেকে ভালো কোন ঠাকুরটা রেখেছে, কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? যদি তোমরা কালী পুজোয় ঘুরতে পারো, আমাদের একটা প্ল্যান ছিল বারাসাত বা নৈহাটি যাবার, হয়তো সাপোজ ও ঘুরে এসছে, বড় মা দেখে এসছে, সাপোজ আমার নাও হতে পারে এবারে দেখতে যাবার, তো পরে এবার যাওয়ার চেষ্টা করব। বাট এই ভিডিওটা দেখার পরে কালকে কিন্তু আবার একটা তোমাদের জন্য নতুন ফুড ব্লগ নিয়ে আসার খুব ইচ্ছা আছে, কিন্তু এটা শেষ অবধি দেখতে হবে, তো ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ অবধি দেখো। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগছে, লাইফস্টাইল ব্লগ আমি কোনো দিন করিনি, প্রথমবার লাইফস্টাইল ব্লগ করছি, একটু প্লিজ সাপোর্ট করো, যদি মনে হয় যে লাইফস্টাইল ব্লগটা তোমরা দেখবে তাহলে আমি লাইফস্টাইল ব্লগ বানাবো ভবিষ্যতের জন্য। তো আজকে ভিডিওটা এনজয় করো, তো চলো কিছু ঠাকুরের ভিডিও দেখে নাও, তারপরে পাড়ায় এসে অঞ্জলি মঞ্জলি দিতে হবে, অনেক কাজকর্ম পড়ে আছে, 11:30 বেজে গেছে, মোটামুটি আমার 1টার ভেতরে পাড়ায় ঢুকতে হবে, তো চলো আসি তারপরে কথা হচ্ছে। তোমরা যা যা দেখলে কোথায় কোথায় আমরা ঠাকুর দেখতে গেছিলাম, তো অবশ্যই কমেন্ট করে জানিও কোন ঠাকুরটা তোমাদের ভালো লেগেছে, পারলে তোমরাও গিয়ে ঘুরে এসো, আমার মনে হয় যে তোমাদের ভালো লাগবে। আর এই মুহূর্তে আমি পাড়ায় বসে আছি, পুজো মানে পুষ্পাঞ্জলির টাইম ছিল 1:10, এখন বাজে 1:30, এখনও অঞ্জলি শুরু হয়নি, খুব তাড়াতাড়ি হবে, মানে আর অপেক্ষা করতে পারছি না, মোটামুটি প্রায় 26 ঘন্টার কাছাকাছি, মানে বুঝতেই পারছো মানে যারা এত খাওয়া দাওয়া করে সে পুরো 26 ঘন্টা কী করে না খেয়ে বসে আছে সেটা শুধু আমি জানি। আর এই যে এখানে পৌঁছতাম আমার সাথে, সব জায়গায় ঠাকুর ঠাকুর দেখে এখনও ক্লান্ত, কারণ অনেক সময় অনেক জায়গায় হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হয়েছে গাড়ি দেখে। সো কোন ঠাকুরটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
সো গাইস, এই মুহূর্তে হয়ে গেছে আমাদের অঞ্জলি দেওয়া, মানে আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। চন্দ্রমিত্র খেয়ে নিয়েছি, উপোস ভঙ্গ হয়ে গেছে, এখন সেকেন্ড ব্যাচের অঞ্জলি চলছে। সো মানে গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা ঠান্ডা লেগে একাকার অবস্থা। ভিডিওটা আর বেশি কিছু কন্টিনিউ করলাম না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, তার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, অল করে দাও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে আসে। এইটুকুই রিকোয়েস্ট করবো। আজকে ব্লগটা কিছু আলাদা কিছু রকম আমি করতে পারিনি। থ্যাংক ইউ বল, আমাকে থ্যাংক ইউ বল। তুই কেন এতদিন তোর সঙ্গে ছিলাম, এতক্ষণ তোর সঙ্গে ছিলাম। অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো, যেহেতু নতুন চ্যানেল উঠতে একটু সময় লাগবে, তো তোমাদের সাপোর্টের খুব দরকার। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে কমেন্ট করো যে হ্যাঁ ভিডিও কেমন লাগছে। প্রথমবার লাইফস্টাইল ব্লগ ট্রাই করলাম, আর প্রথমেই বলেছিলাম কোন ঠাকুর ভালো লেগেছে সেটা জানিও। হোমের ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আউটরটা আগে শেট করে নিলাম, হোমের ভিডিওটা দেখিয়ে দেবো, তারপরে আউটরটা তোমরা দেখছো। সো আজকের জন্য এখানে যাচ্ছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই এত ভিড়ভাট্টার মধ্যে মাস্কটা অবশ্যই ইউজ করো। আমিও দেখলে তোমরা ইউজ করেছি, মাস্কটা অবশ্যই ইউজ করো, মাস্কটা অবশ্যই ইউজ করো, সেফটিটা মেনে চলো, তাহলে তোমাদেরই ভালো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যারাই বাজি ফাটাচ্ছ বা কিছু, কোনো কুকুর বিড়াল মানে পশু পাখিদের সাথে কোনো মজা করো না, নিজের মজাটা নিজের কাছে এটুকু মেনে চলো। সো আজকের জন্য এখানেই যাচ্ছি, পরের ভিডিওতে দেখা হবে, স্টে সেফ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। নতুন ফুড ব্লগ নিয়ে আসছে খুব তাড়াতাড়ি, তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।